দর্শক বন্ধুরা দেখেন অজপাড়া গায়ের সেই শিশু শিল্পী শম্পা, যার গানের সুর তাল লয় সবই চমৎকার। আপনারাও বেশ পছন্দ করেছেন তার গান, আর আপনাদের শোনানোর জন্যই আজকে চলে এসেছি শম্পাদের গ্রামে। শম্পা শোনাবে আপনাদের চমৎকার কিছু গান। তাই শম্পা কেমন আছো? ভালো আছি। আচ্ছা উস্তাদ, কি অবস্থা? ভালো লাগছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেই ভালো লাগতেছে। ভালো লাগবেই তো আপনার, এই যে দর্শকের রিকোয়েস্ট আবার আসা, এটার মজাই যেন অন্যরকম। হ্যাঁ উস্তাদ, একদম একদম। আচ্ছা তো দর্শক বন্ধুরা, আমি উস্তাদ এবং শরীফুল মামা অনেকগুলো পথ পাড়ি দিয়ে কিন্তু শম্পাদের গ্রামে চলে এসেছি, আপনাদের প্রিয় শম্পার মুখ থেকে আপনাদের কিছু পছন্দের পছন্দের গান শোনাবো বলে। তো দেখেন, একটা বিষয় একটু খেয়াল করেন, মানে আপনারা যেভাবে পছন্দ করছেন আর পছন্দ করবেন, এটা আগের থেকেই আমরা বুঝতে পেরেছিলাম কেন, এই যে এই মানুষগুলোর কারণে। এই যে দেখেন, এই মাঠের মধ্যেই দেখেন এসে বসে পড়েছে গান শোনার জন্য, মানে এটাই সত্যি মামা অবিশ্বাস্য লাগে যে আমরা মাঠের মধ্যে গান করতেছি তাও কিন্তু মানুষ ঘরে থাকে না, মানে বাইরে এসে গান শুনে। শম্পার এতে এরকম, মানে অন্য যাই হোক, এই বিষয়টা একটু আলাদা আলাদা। এই যে মাঠের মধ্যেই কিন্তু মানুষ চলে আসে গান শোনার জন্য, এই বিষয়টা দেখেই কিন্তু ওই যে প্রথমে উস্তাদ বললাম যে আমার বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি শম্পার গানগুলো মানুষ পছন্দ করেছে, করবে এবং করেছে কিন্তু উস্তাদ। না করলে তো যে জায়গা আসতে পারতাম না, আসতে পারতাম না। তো 10 লাখ মানুষ কিন্তু শম্পার গান অলরেডি শুনে ফেলেছে। বাবা চমৎকার, চমৎকার বিষয়টা বুঝছেন উস্তাদ? এই যে কথাটা শুনলেই আসলে বুকের মিল, মানে বুক ত্যাগ করে কি বলবো, মানে গর্বে ভরে যায়। আমার যে কষ্টটা করে আসি, যখন এই ধরনের কথা আমাদের কানে আসে তখন আর ওই কষ্টের কথা আর মনে থাকে না। জি উস্তাদ, ঠিক আছে। তো আমরা সেই 10 লাখ মানুষের মানে আবার মন জয় করতে শম্পার কাছে এসেছি, এবং আমি আশা করছি শম্পার প্রতিভা, শম্পার গানের সুর দর্শকদের মুগ্ধ করবে। উস্তাদ আমরা শম্পার মুখ থেকে একটি গান শুনতে চাই উস্তাদ, এখন অবশ্যই শুনবো, এবং কিছু কথা শম্পার সাথেও বলি উস্তাদ, কারণ শম্পার কথাও কিন্তু দর্শক শুনতে চায়, শোনার জন্যই বসে থাকে। তো শম্পা, এই যে দেখো, মানে তোমার গান তো সেদিন মানে রেকর্ড করলাম কিছু গান, এর মধ্যেই কিন্তু তোমার গান এত মানুষ পছন্দ করে ফেলেছে। তো এই যে মানুষগুলো তোমাকে পছন্দ করেছে বা লাইক কমেন্ট শেয়ার করে, তো তাদের উদ্দেশ্যে তুমি একটু কথা বলো, মানে তাদের কি বলতে চাও? ভাইয়া আমার গান যে এত মানুষ সবাই শুনছে, আমি তো শুনেই খুশি তাড়াতাড়ি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো দর্শকদের আরো কিছু বলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং সবাইকে সুন্দর সুন্দর গান শোনাতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে শম্পা, তাহলে দর্শকদের তোমার মিষ্টি কণ্ঠে আরো একটি গান শুনিয়ে দাও, আমরা একটি গান শুনি। রাখো কি মামার এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া, তুমি রাখো কি মামা।
সুন্দর সুন্দর, এই জন্যই তো বলি শম্পার গান মানুষ এত পছন্দ করে কেন। সত্যি তো তোমার গানে একটা মানে তোমার গানে সত্যি জাদু আছে শম্পা, অনেক সুন্দর গেয়েছো আপু। উস্তাদ কেমন লাগছে? কেমন লাগছে মানে কি, শম্পার গানের মধ্যে যেন প্রাণ ফিরে আসে এরকম অবস্থা, এতটাই ভালো লাগে। আচ্ছা তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে পাবনা জেলা থেকে আমরা সিরাজগঞ্জ জেলায় আবারও এসেছি আপনাদের প্রিয় শম্পার কণ্ঠ থেকে কিছু গান শোনানোর জন্য। তো এই গানটি মানে আজকে এখন প্রথম গান হলো যেটা, এটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন এবং পছন্দের গান থাকলে পাঠিয়ে দিবেন, সেই গান নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।